বনি ইসরায়েলের জামানায় জৈনকা মহিলা জেনা করে ব্যভিচার করে সন্তান জন্ম দিয়েছে। সন্তান জন্ম দেওয়ার পর নিজ হাতে সন্তানকে হত্যা করেছে, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করেছে। আল্লাহ পাকের দরবারে তওবা করে ফিরে এসেছে রাব্বুল আলামিন, আমি জেনা করিনি, একজন মহিলা আমি জেনা করেছি, জেনা করার পর সন্তানকে নিজ হাতে হত্যা করেছি। রব্বুল আলামিন তুমি আমার তওবা কবুল করে নাও, আমার মুনাজাত আমার জিন্দগির গুনাগুলো মাফ করে দাও, আমার মুনাজাত কবুল করে নাও। এইভাবে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তওবা করলেন, মাফ চাইলেন। সুপারিশকারী হিসাবে হযরত মূসা কালিমুল্লাহর দরবারে হাজির হয়ে গেলেন। পয়গম্বর মূসা কালিমুল্লাহকে ডেকে বললেন, ওগো মূসা পয়গম্বর, আমি একজন জিনাকারিনী, পাপিষ্ট নিকৃষ্ট নারী, আমি জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছিলাম, নিজ হাতে সন্তানকে হত্যা করেছি। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমি আমার গুনাহের কথা চিন্তা করে, আমি আমার অন্যায় বুঝতে পেরে অনুতপ্ত হয়ে আল্লাহ পাকের কাছে আমি ক্ষমা প্রার্থনা করলাম, আল্লাহ পাকের কাছে আমি তওবা করেছি। ওগো মূসা নবী, আল্লাহ পাকের সঙ্গে আপনার গভীর সম্পর্ক, আল্লাহ পাকের সঙ্গে আপনার তাআল্লুক, সুতরাং আমার পক্ষে আল্লাহর দরবারে একটু সুপারিশ করে দিন, আল্লাহ রব্বুল আলামিন যেন আমার তওবা কবুল করে নেই। হযরত মূসা কালিমুল্লাহ এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে গেলেন, আর ডেকে বললেন, তুমি যে নিকৃষ্ট পাপ করেছো, জঘন্য পাপ করেছো, তোমার পাপের দরুন আমরা ধ্বংস হব, দূর হও, এখান থেকে চলে যাও। হযরত মূসা কালিমুল্লাহ রাগ হয়ে গেলেন, গুসায় অগ্নিশর্মা হয়ে গেলেন, রাগে মূসা নবীর চোখ লাল হয়ে গেলে মহিলা মূসা পয়গম্বরের রাগ বুঝতে পেরে সেখান থেকে পলায়ন করলেন। এমনি সময় রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিলেন, জিব্রাইল মূসা পয়গম্বরের দরবারে হাজির হও। হযরত জিব্রাইল আলাইহিস সালাম মূসা কালিমুল্লাহকে জিজ্ঞেস করলেন, ওগো মূসা নবী, যেই মহিলাকে আপনি ধমকি দিয়ে শোনায় দিলেন, বলেন তো এই মহিলার চাইতে নিকৃষ্ট মানুষ কি দুনিয়ার জমিনে আছে, এর চাইতে জঘন্য অপরাধী কি দুনিয়ার জমিনে নাই, আপনি কি বলেন? মূসা নবী বলেন, যেই মহিলা জেনা করেছে, ব্যভিচার করেছে, নিজ হাতে সন্তান হত্যা করার মতো কবিরা গোড়া করেছে, এর চাইতে নিম্নমানের নিকৃষ্ট পদস্থ মহিলা আর কে হতে পারে, এর চাইতে পাপিষ্ট বান্দা বান্দি আর কে হতে পারে, আমার তো মনে হয় দুনিয়ার সবচেয়ে বড় অপরাধ মহিলা করেছে। হযরত জিব্রাইল আমিন বললেন, না না না, আপনার ধারণা সঠিক নয়, যে লোকটা ওয়াক্ত মত আল্লাহর বিধান, পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর বিধান, ওয়াক্ত মত নামাজ আদায় করে না, আল্লাহর বিধান নামাজকে পরিত্যাগ করে, এই লোকটা জানাকার চাইতো নিকৃষ্ট। যে আল্লাহর বান্দা বা বান্দি দুনিয়ার জমিনে ওয়াক্ত মত নামাজ আদায় করে না, আল্লাহ পাকের সঙ্গে গাদ্দারি করে, এই লোকটা সন্তান হত্যার চাইতে জঘন্য অপরাধে লিপ্ত। মুসলমান বন্ধুরা আমার, খেয়াল করে কথাটা বুঝতে হবে, মূসা পয়গম্বরের জামানায় মাত্র নামাজ ছিল দুই ওয়াক্ত ফরজ, দুই ওয়াক্ত নামাজ আদায় না করার কারণে একজন মহিলা যদি জিনাকার, একজন মানুষ যদি জিনাকারের চাইতে নিকৃষ্ট হতে পারে কি, সন্তান হত্যা করার চাইতে জঘন্য অপরাধী হতে পারে কি, তাইলে এই জামানায় আখির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহ রব্বুল আলামিন উম্মতের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, আমরা যারা ইচ্ছাকৃত নামাজ আদায় করি না, পাঁচ ওয়াক্ত নামাজ পরিত্যাগ করি,
পাঁচ ওয়াক্ত নামাজ তরক করি তাইলে আমাদের নামের লিস্টি কাদের কাতারে চলে যাবে? জিনাকার বিচারী নারীদের কাতারে চলে যাবে মুসলমান ইমানদার। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, যারা নামাজ পড়ে না তারা জানাকার চাইতে নিকৃষ্ট, যারা নামাজ আদায় করে না তারা সন্তান হত্যা করার চাইতে জঘন্য অপরাধে লিপ্ত, যারা নামাজ আদায় করে না তারা দুনিয়ার সবচেয়ে বড় পাপিষ্ট, যারা নামাজ আদায় করে না আল্লাহ পাকের গজব তাদের উপর অবিরাম। এই জন্য মুসলমান বেনামাজি জানাকার চাইতে নিকৃষ্ট বান্দা হিসেবে বিবেচিত হয়। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নামাজ পড়ে নামাজি হয় এই মহাপাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন।